শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম হল রাশেদ মানোয়ার, পিতা আব্দুল মাহবুব, মাতার নাম নুরজাহান বেগম, গ্রামের বাড়ি হল মধ্য বরলিয়া, 9 নং ক বরলি ইউনিয়নের একটি অংশ, পটিয়া চট্টগ্রাম। মহান মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জাতির ইতিহাসে একটি সর্বশেষ অর্জন। আমাদের বেড়ে ওঠাটা মূলত পাকিস্তানি শাসন এবং শোষণের এবং মুসলিম লীগের যে রাজনীতি, তার বিপরীতে যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামগুলো অল্প বয়সে, এগুলো আমাদের চিন্তার জগতে আমাদেরকে অনেক গতিশীল করেছে, রেখাপথ করেছে। যখন আমি চট্টগ্রামের ডক্টর আবেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, তখন সৃষ্টিপাবের যুদ্ধের কথা আমার মনে। পরবর্তীতে আমি কতবার উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময় আন্দোলন তখন তুঙ্গে, আমার বয়স অল্প হলো, আমাদের দ্বারা সিনিয়র ভাইরা আন্দোলন সংগ্রাম তৎকালীন সময় পাকিস্তানের একটি বই বেরিয়েছিল পাকিস্তান দেশ কৃষ্টি, স্কুল থেকে আমরা তৎকালীন মিছিলে যোগদান করি। যখন জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের ধারাবাহিক আন্দোলনে একটি পর্যায়ে যখন 70-এর নির্বাচন হল, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ রূপে এলো, তারপরে আন্দোলনটা যখন প্রতিফল যে 69-এর গণ আন্দোলনে ধারাবাহিক, এগুলো আমাদের স্মৃতির মানসপটে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের মধ্যে একটি অসাম্প্রদায়িক ধারণা, একটি স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ, এই স্বপ্নগুলো তখন আমাদের মধ্যে, সেই ধারাবাহিকতায় আমরা মুক্তিযুদ্ধকে প্রত্যক্ষ করেছি। যদিও আমাদের তখন বয়স কত, 12-14, মুক্তিযুদ্ধের যে সময়কালীন আমরা বাকলিয়ায় থাকতাম, তখন সেখানে যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যে আমাদের বড় বাইরে ছিল মুক্তার আলী, ওনার বন্ধুরা চিঠি কলেজে পড়তেন, আমাদের বাসায়ও প্রায় আড্ডা হতো এই মুক্তি সংগ্রাম নিয়ে। পরবর্তীতে আমরা এখানে যখন পাকখানাদার বাহিনীর নির্যাতন, তখন আমরা গ্রামের বাড়িতে চলে যাই পটিয়া থানার পাশে, তখনও সেখানেও সেগুলো আমরা প্রত্যক্ষ করেছি। গ্রামের তখন মুক্তিযোদ্ধাদের এই সংগঠিত আনাগোনা, সেগুলোতে আমরা অনেককে পানি নিয়ে আসতাম, অনেককে খাদ্যগুলো পৌঁছে দিতাম। এবং পটিয়াতে একটি বড় মাদ্রাসা আছে, ওইখানে পাক
বাহিনীর লোকজন এবং রাজাকারা যাদের আসছেন সদের ঘাটে ছিল সব ওইখানে প্রশাসন এবং তাদের ওইখান থেকে সংগঠিত যত লোকজন উদ্ধার কোন এলাকায় ছিল কুটিয়ার এটা হলো কুটিয়া পাফারে একদম শহরের মধ্যে বড় একটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্টের মতো যারা মুক্তিযোদ্ধা ছিল তারা অনেকে বিভিন্ন জায়গা থেকে এসেও আমাদের মধ্য বরুলিয়ার ওইখানে থাকতো পরে যখন একটু নর্মাল হলো আসা যাওয়া শুরু হলো মানুষের কয়েকবার চট্টগ্রাম শহরে আমাদের নিজস্ব বাড়িতে বাকলিয়ে আমরা আমাদের আত্মীয়দের সাথে আসা যাওয়া করতাম তো আমরা তো হাফ প্যান্ট পড়তাম আমাদেরকে তারা সেইভাবে ইয়ে করতো না পরবর্তীতে মেয়াদি সমর্পণ করলো তখন চট্টগ্রামের সার্কিট হাউসে আসছি এই সার্কিট হাউস এটা আমার নিজের চোখে দেখা পুরনো সার্কিট হাউসের ঠিক পূর্ব পাশে কর্নারে বর্তমান নতুন সার্কিট হাউসের ঠিক মাঝামাঝিতে ওইখানে গর্তে ফুটে ফেলছে অনেক মানুষকে ওইখানে কোনো স্মৃতিসৌধ হয় নাই কোনো রেকর্ডপত্র রাখে নাই বাংলাদেশ একটি সুন্দর সাম্প্রদায়িক রাষ্ট্র হবে বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধশালীভাবে বাংলাদেশ বেঁচে থাকবে এবং বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এগুলো আমাদের তখন চিন্তা এবং চেতনার মননশীলতায় আমাদের মধ্যে তখন কাজ করেছিল 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ শোষিতের গণতন্ত্র শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ মানবিক মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই জয় বাংলা।